আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই বাংলাদেশ রেলওয়ের আবেদন করেছেন। সম্প্রতি কিছু পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, যেমন পদের নাম হচ্ছে ওয়েম্যান, এখানে পোস্ট সংখ্যা ছিল 1385টি। এই পরীক্ষাটার ডেট ঘোষণা হয়েছে এবং পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 10 জুন 2023। এগুলো ছাড়াও অনেকগুলো সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে, সেগুলোর পরীক্ষাও ধাপে ধাপে হবে। তো অনেকেই ভাবছেন যে রেলওয়ের জবটা কেমন এবং এই জবটা ফেয়ার হয় কি না, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্সপায়ার্ড হবে, কেননা কিছু বাস্তব এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করব। আমার ম্যাচমেট ছিল হঠাৎ কয়েকদিন আগে, তার সাথে আমার বাসে দেখা। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাচ্ছ, তো সে আমাকে পেয়ে তো খুবই খুশি এবং বলল যে ভাই আমি সরকারি জব পেয়েছি। আমি বললাম যে তুমি সরকারি জব পেয়েছো কোন ডিপার্টমেন্টে, তো বলছে যে আমি বাংলাদেশ রেলওয়েতে আসি। তো আমি বললাম যে আমি তো বিশ্বাসই করতে পারছি না, তোমার তো এই জবটা হওয়ার কথা ছিল না, বা তুমি যে সরকারি জব পাওয়ার যোগ্যতা রাখো এটা তো আমরা বিলিভ করতে পারছি না। তো বলছে ভাই অনেক ঘটনা এর ভিতরে ঘটে গেছে। তাই আমি বললাম যে কী অবস্থা, তো যখন আমাদের সাথে মেসে থাকতো তখনই আর সে একটা রিলেশন করে আর বিয়ে শাদী করে ফেলে, যেন অনেক সমালোচনার শিকার হয়। সব কিছু বাদ দিয়ে সে আমাদের ম্যাচ থেকে বাইরে একটা বাসা নেয় এবং সেই বাসায় সে নিয়মিত থাকে, তারপরে সে নিজে ইনকাম শুরু করে, তখন সে অনার্সে পড়ছে। তো তারপরে বলছে যে ভাই আমি বাইরে বাসা নেওয়ার পরে আমি প্রায় সারাদিনই টিউশনি করতাম, আমি অনেকগুলো টিউশনি করতাম এবং আমার অনেক সময় সেখানে চলে যেত, যেহেতু বিয়ে শাদী করে ফেলেছি, বাসা ভাড়া সংসার খরচ সব কিছু মিলে আসলে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো যা হোক চেষ্টা করলাম, এভাবে পড়াশোনাটা শেষ করলাম, অনার্স লেভেলটা শেষ করার পরে আমার চিন্তা হলো যে আমি কী করব, কোম্পানি জব সেটা তো অনেক কঠিন, বা আমি পারবো কি না। তো এসব ভেবে এক পর্যায়ে আমার ওয়াইফ আর কি আমাকে বলল যে তুমি এসব চিন্তা ভাবনা করো না, তোমার কাজ হবে যে সারাদিন পড়াশোনা করা, আমি তোমাকে তিন বেলা খাবার দেবো রান্না করে, তুমি হচ্ছে বই কিনে রুমের ভিতরে পড়াশোনা করবে। তারপরে টিউশনিগুলো অনেকটাই ছেড়ে দিলাম, এভাবে আর কি স্টাডি শুরু করলাম। আমার বেসিক লেভেল মোটামুটি ভালো ছিল প্রথম থেকেই, কিন্তু দীর্ঘ সময় আমি গ্যাপ দেওয়ার কারণে পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছিলাম। তারপরে চাকরির জন্য অনেক বই কিনলাম, যেগুলো আর কি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এভাবে স্টাডি করতে করতে বিভিন্ন পরীক্ষা দিয়ে আমি টিকি না, তো লাস্ট পর্যন্ত কী হলো, এত কষ্ট করার পরেও যখন টিকছি না, তখন আমার ওয়াইফ বলল যে তুমি এক কাজ করো, টাকা পয়সা যেভাবে আমি ম্যানেজ করে দেবো তুমি ঢাকাতে চলে যাও। তারপর ঢাকাতে গিয়েও সেখানে কোচিং শুরু করে এবং সেই কোচিংটাও সে বেশি দিন টিকতে পারেনি, তারপরে আবার বাসায় চলে এসেছে, বাসা থেকেই শুরু করলো আবার পড়াশোনা। এইভাবে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে সে দু একটা পরীক্ষায় টিকা শুরু করলো এবং এরই মধ্যে আর কি বাংলাদেশ রেলওয়েতে একটা পরীক্ষায় সে টিকে গেল। তারপরে যথারীতি ভাইবা দিল এবং সে ভাইবাতেও টিকে গেল এবং সর্বোপরি তার জবটি হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে এই জবগুলো এখন কি অবস্থা, তোমাদের সাথে জয়েন করেছে জবগুলো তারা যে পাচ্ছে তাদের অবস্থা কি। সে তখন বলল যে ভাই আমাদের সাথে যারা জয়েন করেছে এর মধ্যে কয়েকজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কয়েকজন আছে ইসলামিক ইউনিভার্সিটির, তারপরে ইডেন কলেজের সহ অনেকজনই আছে। আসলে তার কথা শুনে বুঝলাম যে এই জবগুলোতেও ভালো কোয়ালিফাইড স্টুডেন্ট এখানে আছে এবং সবাই ফেয়ারভাবে জবগুলো পেয়েছে। তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যাকে আমরা কল্পনাই করিনি যে এর দ্বারা চাকরি সম্ভব, সময়ের প্রেক্ষাপটে প্রিপারেশন নেওয়ার কারণে সেও সরকারি একটা জব পেয়ে গেল। তাই কারো কথা শোনা যাবে না, আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও ভালো একটি জব পাবেন। ধন্যবাদ সবাইকে।